ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার তার সবই নেওয়া হবে, এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে, সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না।